এইতো চলে আসলাম আবার কস্তুরায় সেকেন্ড বারের মতন। এখন আমরা ভিতরে ঢুকে যাবো, ভিতরে গেলে আবারও সেই আগের মতনই ভিডিও করা যাবে না। তো দেখা যাক কি হয়, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব দেখেছিলাম যে আমরা সাহেরের ফিঙ্গারপ্রিন্টের জন্য কস্তুরায় গিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি আমার মেয়েটার জন্য। তো এই কারণে আজকে আবার যাচ্ছি, তো দেখা যাক কাজ হয় কি না। আর বের হয়ে বাচ্চাদের বাবার কাছে শুনলাম আজকে নাকি শপেরও মানে এখানে হরতাল, গাড়ি ঘোড়া নাই, বাস খুবই কম চলছে। তো এখন আবার সেই ওই দিনকার মতন ট্যাক্সি কল করলাম, এখন ট্যাক্সি আসলে আমরা চলে যাব। তো সবাই দোয়া করবেন আজকে যেন বাসটা ঠিকঠাক মতো হয়ে যায়, বাচ্চাদের ফিঙ্গারপ্রিন্টটাও যেন হয়ে যায়। তো আমাদের সাথেই থাকুন, ট্যাক্সি আসলে আমরা এখন চলে যাব। আজকের ব্লগটা ছিল গত সপ্তাহ বুধবারের দিন। তো আমরা ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম আর ওয়েদারটা খুব গরম ছিল। এখন মোটামুটি প্রায় সামার হয়ে এসেছে আর মোটামুটি সবাই বিচে যাচ্ছে, সাগর পাড়ে যে যেভাবে পারে ঘোরাঘুরি করছে। বিশেষ করে আমাদের ইউরোপ দেশগুলোতে সামারে এই তিনটা মাসই সবাই একটু এনজয় করে, নিজেদের মতন করে একটু দূরে কোথাও ঘুরতে চলে যায়। তো অলরেডি তিন দিন ছুটিও ছিল, ওদের বিশেষ কোনো দিবস ছিল, যার কারণে ওরা সবাই আসলে যার যার মতো অনেকেই ঘুরতে চলে গিয়েছে। তবে তিন দিন যেই অফ ডে ছিল সেটা শেষ, এখন আবারও সেই ব্যস্ত জীবনে পরিণত হয়েছে। তবে সামনে যেহেতু আরও সামারের দিন আছে, আরও তিন মাস বাকি, সো মোটামুটি সবাই ঘুরতে যাবে। তো ট্যাক্সি কিন্তু অলরেডি চলে এসেছে, আমরা বসে গিয়েছি। আজকে যেহেতু হরতাল, হরতালটা না থাকলে অবশ্য ট্যাক্সিতে উঠতাম না, যেহেতু আমাদের একটু বুঝে শুনেই চলতে হয়, বিদেশের বাড়িতে অনেক খরচ। তো ট্যাক্সিতে উঠলেই দেখা যায় মোটামুটি অনেকগুলো টাকা চলে যায়, সো কিছু করার ছিল না। সো আমাদের একান্ত দরকার না হলে আমরা ট্যাক্সিতে উঠি না, আর যেহেতু আমাদের নিজস্ব পার্সোনাল কোনো গাড়ি নেই, তো এই কারণে আমরা ঠ্যাক না পড়লে ট্যাক্সিতে উঠি না। আজকে আমার মেয়েটার একটা ছবিও প্রিন্ট করে রেখে দিয়েছি, যেহেতু আজকে আমার মেয়েটারও ফিঙ্গার নিবে, দুজনেরই ফিঙ্গার নিবে। তবে মেয়েটা যেহেতু ছোট, ছোট মানুষের নিজের আঙ্গুল দিয়ে ফিঙ্গার প্রিন্ট দেওয়া লাগে না, বাবাই দিয়ে দেয়। সো মেয়েটার ফিঙ্গার প্রিন্ট বাবা দিয়ে দিয়েছে। তবে সাহির যেহেতু এখন বড় হয়েছে, সাহিরের 6 বছর 8 মাস চলে, সো সাহিরেরটা এখন আমি বা বাচ্চাদের পাপা দিলে চলবে না, ওটা ওকেই দিতে হবে। তো যার কারণে ও নিজেই এইবার প্রথমবারের মতন ওর নিজের ফিঙ্গারপ্রিন্ট ওর ডকুমেন্টের জন্য দিল। ট্যাক্সি দিয়ে ইমিগ্রেশন অফিসে যেতে আমাদের বাসা থেকে প্রায় 10 মিনিটের মতন লাগে, যদি ভিড় না থাকে রাস্তাঘাট। আর যদি বাসে যাই তাহলে প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়, যেহেতু একটু ঘুরে ঘুরে যেতে হয়, বাস ঘুরে ঘুরে যায় আর প্যাসেঞ্জার নেই, যার কারণে একটু দেরি হয়ে যায়। তো আমরা অলরেডি চলে এসেছি কস্তুরায়। এই তো চলে আসলাম আবার কস্তুরায় সেকেন্ড বারের মতন। এখন আমরা ভিতরে ঢুকে যাবো, ভিতরে গেলে আবারও সেই আগের মতনই ভিডিও করা যাবে না। তো দেখা যাক কি হয়, দোয়া করবেন সবাই। আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিজে কোনো লাইন ধরা লাগে নেই, বাইরের পুলিশ আমাদের দেখেই বুঝতে পেরেছে আমরা আগেও একবার এসেছি গত সপ্তাহে। সো উপরতলায় চলে এসেছে আর ওয়েট করছি, বাচ্চাদেরকে নিয়ে বসে আছি। তো বাচ্চাদের বাবা ভেতরে গিয়েছে, সো একটু পরেই এসে আমরা সবাই ভেতরে ঢুকেছি। আর ভেতরে ঢুকে সারাকে এক ঝলক দেখে বলেছে আমি আর আমার মেয়েটা যেন বাইরে গিয়ে বসি, আর সাহিরকে লাগবে যেহেতু সাহির ফিঙ্গারপ্রিন্ট দেবে। তো বাচ্চাদের বাবা বাইরে এসে বলল যে পুলিশটা খুবই আদর করেছে সাহিরকে, সাহিরকে একটা বিস্কিট দেখেছে, বলেছে ফিঙ্গারপ্রিন্টটা যদি দিতে পারো তারপরে এই বিস্কিটটা দেওয়া হবে। তো সে ভালো মতোই মোটামুটি দিয়েছে, আর মেয়েটা এদিকে খেলা করছিল। আমরা নিস্তারায় চলে এসেছি, এখন এসে বাচ্চাদের প্রচণ্ড খিদা লেগে গেছে, তো ওদেরকে একটু হালকা পাতলা নাস্তা খাইয়ে নিচ্ছিলাম। তো খাইয়ে নিয়ে তারপরে আবার বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আজকে কোনো ঝামেলা হয়নি, মোটামুটি সব কিছুই দুজনের ফিঙ্গারপ্রিন্টটাই নেওয়া হয়েছে। আর আমার মেয়েটার একটা ছবি দিয়েছিলাম, সেটা হচ্ছে হিজাব পরা ছবি। খুব কষ্টে একটা ছবি আমার কাছে ছিল, তো সেটা
পেছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা করে তারপর প্রিন্ট আউট করে নিয়েছিলাম। তো মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমাদের কাজ আলহামদুলিল্লাহ আজকে শেষ হয়েছে। বাচ্চাদের ফিঙ্গারপ্রিন্ট দুজনেরটাই নিয়েছে, আলহামদুলিল্লাহ ঝামেলা হয়নি। আর নিচেও আমাদের গতবারের মতন লাইন ধরা লাগেনি, সাথে সাথে ডাইরেক্ট আমরা উপরে চলে গিয়েছি। তো সব ঠিকঠাক মতো হয়েছে, টেনশনে ছিলাম যে আবার কোনো কিছু আটকে কিনা। তো শেষ পর্যন্ত ঠিকঠাক মতো করতে পেরেছি এই আর কি। যেহেতু হরতাল, বাইরে গাড়ি ঘোড়াও কম চলছে, যার কারণে আবার ট্যাক্সি কল করলাম আর ওয়েট করছি ট্যাক্সি আসলে তারপর বাসায় চলে যাবো। আর যেহেতু বাস দিয়ে গেলেও বাসের জন্য এক ঘন্টা ওয়েট করা লাগবে, তারপর বাচ্চাদের বাবা আবার কাজে যাবে, সে অনেকটা দেরি হয়ে যাবে, তো এই কারণে ওয়েট করছি। তো আমি এখন ট্যাক্সিতে উঠে গিয়েছি আর এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর সাহিরের পেশেন্সের কথা যদি বলি, সাহিরের পেশেন্সটা কেমন ছিল, অনেকদিন পরে যেহেতু বের হয়েছি, সাহির মোটামুটি একদম 100% যে পেশেন্স ধরেছিল তা বলবো না, তবে 50% আমি বলবো। বসেছে আবার অনেক সময় চিল্লাচ্ছে যে চলে যেতে যাচ্ছে, তো মোটামুটি 50% আমি বলবো। ইনশাল্লাহ হয়তো ওর পেশেন্সের ইয়াটা পার্সেন্টেজটা আরও বেশি বাড়বে। তো ইনশাল্লাহ দেখা যাক কী হয়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দোয়া করবেন সবাই সাহিরের পেশেন্স লেভেলটা যেন আরও বাড়ে। তো আজকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় ভেতরে যে পুলিশটা ছিল, সে সারার আমানি আমার মেয়েটার ছবি দেখে খুব পছন্দ করেছে, মানে তার কাছে খুব অবাক লাগছিল যে হিজাব পরা ছবি দিয়েছি যেহেতু, তো ও ভাবছে যে এত ছোট একটা বাচ্চা হিজাবটা কীভাবে রাখলো, মানে ও কি নিতে পেরেছে, হিজাবটা কি খুলে ফেলছে না, এটা তার একটু সে একটু অবাক হচ্ছিল। তো এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।